হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাবো চিজে ভরা পটেটো রোল। ছোটরা তো পছন্দ করবেই, তার সাথে সাথে বড়রা আঙুল চেটে পুটে খাবে। আপনারা যদি চান মেইন খাবারের সাইড ডিশ হিসেবে খাবারটি রাখতে পারেন, তাছাড়া পিকনিক, জন্মদিনে নুডলসের পাশে দারুণ জমে যাবে। এমনকি বিকেলে চায়ের আড্ডার সাথে টমেটো ক্যাচাপের সাথে এ খাবারের কোনো জুড়ি নেই। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। রোলটি বানানোর জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী চপ করে, নিয়েছি কিছু দেশি অনিয়ন চপ করে, এবং নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, এবং খুবই সামান্য নিয়েছি পুদিনা পাতা। এই রেসিপিতে যায় আপনারা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন, আমার হাজবেন্ড মোটেও পছন্দ করে না। রেসিপিতে যায় বলে আমি অ্যারাউন্ড কোয়ার্টার টিস্পুনের মতন রেখেছি। এবার শুরুতে যে কাজটি করব, আমি এই আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে মিশাচ্ছি হাফ কাপ পরিমাণ শ্রেডেড চিকেন। এখানে আমি চিকেনটি হালকা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কোনো সল্ট বা স্পাইসি এতে দিইনি। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন পরিমাণ সল্ট। সল্ট আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, একবারে না দিয়ে বারবার একটু টেস্ট করে নেবেন। আরও দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কালোটিও ব্যবহার করতে পারেন, তবে সাদাটি দিলে রেজাল্ট একটু ভালো আসে। এবার আমি কি করব, সব উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটি সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, এবার আমরা কি করব, এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিব। নিয়ে প্রথমে একটু লম্বা করে শেপ দিয়ে নিব। এবার মাঝখানে কিছুটা জায়গা করে নিচ্ছি। এখন এর ভিতর আমি দিয়ে দিব চিজ। এখানে আজ আমি মাইল্ড চেদার ব্যবহার করছি, এতে করে টেস্ট অসাধারণ আসবে। এবার কি করব, এই আলুর সাহায্যে আমি চিজটি সম্পূর্ণ কভার করে দেব। কভার করে নেওয়া হয়ে গেছে। এবার ডিপেন্ড করে যে আপনারা কোন সাইজ বানাবেন, শুধু যে এমন লম্বাই হতে হবে তা নয়, চাইলে সাইজটি আরও ছোট করা যেতে পারে। এবার চিজের সাইজটি যদি একটু ছোট হয় তবে সাইজটিও কিন্তু অনেক ছোট হয়ে যাবে। ব্যাস কমপ্লিট। এবার ডিপেন্ড করে যে আপনারা কোন সাইজটি পছন্দ করবেন, সেই সাইজটি নিজের মনের মতন বানিয়ে নেবেন। তো আমি একে একে সবগুলো রোল বানিয়ে রেডি করছি। আমাদের রোলগুলো সব বানানো হয়ে গেছে, চলে যাবো এবার পরবর্তী স্টেপে। অন্যদিকে একটি পাত্রে আমি ডিম ফেটে নিয়েছি, তার ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, অ্যারাউন্ড 1/4 টিস্পুনের থেকেও কম, কারণ আমরা যে ভিতরে চিজের স্টাফ করেছি তাতেই কিন্তু অনেক সল্টি হয়ে যাবে, তাই একটু বুঝে দিতে হবে। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অরেগানো। অরেগানো না থাকলে স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই, তবে যদি দেন দারুণ একটি ফ্লেভার অ্যাড হবে। এবার হচ্ছে সব কিছু একটু নেড়ে নেওয়ার পালা। এবার আমরা যে কাজ করব, আমরা যে রোলটি বানিয়েছি সেই রোলটি ডিমে এখন ডিপ করে নেব। আর এই কাজটির জন্য আমাদের হাতের গ্লোভসটি মোস্ট ইম্পর্টেন্ট। এতে করে দেখা যায় আমরা রোলটি ডিমে ডিপ করে যদি এভাবে ধরে রাখি, অতিরিক্ত ডিমটি সম্পূর্ণ পড়ে যাবে, এতে করে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে অনেক বেশি সুবিধে হবে। আর ব্রেড ক্রামটি সম্পূর্ণ হোমমেড, আজ আমি স্পাইসি ব্রেড ক্রাম ব্যবহার করছি, যার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। এভাবে করে আমি বাকি সবগুলো রোল প্রিপেয়ার করে নিচ্ছি। রোলগুলো সব কোট করা হয়ে গেছে, এবার চলে যাব ভাজতে। অন্যদিকে আমি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া সেই রোলগুলো আমি একে একে দিয়ে দিব। তেলটি অনেক বেশি গরম থাকা যাবে না, দেওয়া মাত্রই হালকা বাবল উঠবে, ঠিক এই পর্যন্ত হলেই চলবে। তবে আপনারা যদি চান যে এই রোলগুলো এখন নয় পরে খাবেন, তবে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এবং অনায়াসে 3 মাস পর্যন্ত যে কোনো সময় বের করে একটু ডিস্টিল করেই ভেজে খেয়ে ফেলতে পারবেন। ব্যাস এবার অপেক্ষা হচ্ছে একটি পাশ একটু ভাজা হওয়ার। আমাদের ভেতরে সবগুলো স্টাফ যেহেতু কুক করা, তাই আমরা খুব বেশি সময় নিয়ে ভাজবো না, আমরা এ থেকে আর বেশি ভাজবো না। এবার তেলটি ঝরিয়ে আমরা কি করব, একটি কিচেন টাওয়ালে তুলে নেব।
আমাদের দারুণ স্বাদের চিজি স্টাফ চিকেন পটেটো রোল একেবারেই রেডি। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো এর টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। বিকেলের এই গরমে চায়ের আড্ডায় সবার সাথে জমে যাবে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আসলেও আপনারা এভাবেই সার্ভ করতে পারবেন। এখন হচ্ছে একটু খেয়ে দেখার পালা যে আমাদের ভেতরটির কি অবস্থা। রিয়েলি টেস্ট। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না। তাছাড়া চিজের ব্যবহার করেছি আমরা তা নিশ্চয়ই মনেই আছে, তার ব্যবহারও কিন্তু হয়েছে একেবারে ভরপুর। তার মানে চিজ ও আলুর এই কম্বিনেশন সোনায় সোহাগা। আল্লাহ হাফেজ।